প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদেরকে দেখছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করছেন, যারা দাওয়াতি ময়দানে রয়েছেন, প্রত্যেকে অনেক পরিশ্রম করেন ভাই। রাতের পরে রাত, দিনের পরে দিন, অনেক সময় বাসা বাড়িতেও তারা ঠিক মতো আসতে পারেন না এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা এই যে সুদীর্ঘ পথ, কখনো ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ, আবার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত দৌড়ে বেড়ান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রচারের জন্য। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটি ঘটেছে, শরীফুল ইসলাম নুরী নামের একজন আলেমকে মাহফিলের পরে আখাউড়ার কাছে তার গতিপথ রোধ করে কয়েকজন দুর্বৃত্ত তাকে হুন্ডা থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে তার জিহ্বা এবং ঠোঁট কেটে দিয়েছে, আঘাত করেছে। সাথে যিনি ছিলেন তাকেও প্রহার করা হয়েছে। দেখেন, আপনি হয়তোবা বলবেন যে ঠিকই করেছে অথবা বেঠিক করেছে, তার উচিত হয় নাই এভাবে মারাটা। আর আপনি হয়তোবা দাবি করবেন যে সে তো আমার গোত্রের না, আমার দলভুক্ত না, আমার আদর্শের না। আপনার আদর্শের না হলেই একজন বিপরীত মতাদর্শের মানুষকে এভাবে পিটিয়ে জখম করা, একজন আলেমকে অথবা মাদ্রাসার শিক্ষককে, টিচারকে, এটা কখনোই ইসলাম সমর্থন করতে পারে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কি বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগায়রি ইলম। যখন অন্য কোনো ধর্মের মানুষ তাদের উপাসনা লেগে উপাসনা করবে, তখন তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না, নাহলে শত্রুতার বশবর্তী হয়ে তোমার সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে। একজন হিন্দু, একজন খ্রিস্টান যখন তাদের ধর্মীয় উপাসনা লেগে উপাসনা করে, আল্লাহ তাআলা তাদেরকে গালমন্দ করতে নিষেধ করেছেন। কারণ কি? আল্লাহকে তারা তখন কি করবে? গালমন্দ করবে, তোমার আল্লাহ তো সত্য আল্লাহ। একজন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, একজন কাফেরের জানমালের নিরাপত্তা ইসলাম দিয়েছে। ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত করতে ইসলাম নিষেধ করেছে, যতক্ষণ পর্যন্ত আপনাকে আঘাত না করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসেছেন, নবীজি তাকে আপ্যায়ন করেছেন, রাতের বেলা থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তার বিছানা মাখিয়ে ফেলেছে, নোংরা করে ফেলেছে নাপাকি দিয়ে। নবীজি নিজ হাতে সেই বিছানা ধৌত করেছেন। আপনারা এই ঘটনা অনেকেই পড়েছেন। এখন কথা হচ্ছে, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন বেধর্মী, একজন কাফেরের জানমালের নিরাপত্তা যদি ইসলাম দেয়, একজন মুসলিম তার জানমালের নিরাপত্তা কি ইসলাম দেয় না? একজন আলেমের জানমালের নিরাপত্তা কি ইসলাম দেয় না? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতি আল্লাহ ওয়াতি রাসূল, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করো, আনুগত্য করো, এবং উলিল আমর, যারা সমাজের জ্ঞানী তাদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করো। হ্যাঁ, এখন জ্ঞানের তারতম্য আছে, একজন শেখুল হাদিসে অনেক কিছু জানেন, আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দিয়েছেন, আমার মতো ক্ষুদ্র মানুষ হয়তো আল্লাহ আমাকে এত জ্ঞান দেন নাই। আরেকজন মানুষকে আল্লাহ তাআলা কথার কথা, মিজানুর রহমান আজহারীকে এক ধরনের জ্ঞান দিয়েছেন, মামুনুল হক সাহেবকে এক ধরনের জ্ঞান দিয়েছেন, তারপরে অন্যান্য যারা দায়ী রয়েছেন কওমি অঙ্গনের, আলিয়া অঙ্গনের, এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, কাউকে বেশি কাউকে কম, এক এক রকম। এখন সারা পৃথিবীর আলেমরা একটা মতাদর্শের হবে, এটা তো আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকান না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যেও কিন্তু মতভেদ তৈরি হয়েছে, কিন্তু মতভেদের কারণে একজন সাহাবি আরেকজন সাহাবির জিহ্বা তো কেটে নেন নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন সাহাবি আরেকজন সাহাবিকে রাত্রে অন্ধকারে ধরে অহেতুক মারধর করেন নাই, এভাবে তার উপর হামলে পড়েন নাই। মতদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো মুসলমান আরেকজন মুসলমানকে রাতের অন্ধকারে এভাবে পিটিয়ে জখম করতে পারে না, এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, কেউ শিরকের সাথে বা কেউ বিদআতের সাথে মেনে নিলাম যে যুক্ত আছে, মেনে নিলাম যে একটা মানুষ অন্যায় করেছে,
তো এখন অন্যায়ের কারণে সে মানুষটাকে আপনি রাস্তায় ধরে জবাই করে ফেলবেন? এটা কি ইসলাম বলেছে? অন্যায় কি আপনার জীবনে নেই? অন্যায় কি আমার জীবনে নেই? অন্যায় তো সবার জীবনে আছে, সেই জন্য কি শুধু আপনার মতাদর্শের ভিন্ন হলে তাকে মেরে ফেলবেন, তাকে আঘাত করবেন? এটা ইসলাম সমর্থন করে না। আজকে যারা দায়ী আছে বাংলাদেশে, দায়ীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকছেন। এই যে দুই দিন পর পর আলেমদের উপরে হামলা হয়, কখনো কারো গাড়ি ভাঙচুর করা হয়, কখনো বক্তার উপরে আঘাত করা হয়, কখনো কারো জিব্বা কেটে দেওয়া হয়, কারো মুখের উপর আঘাত করা হয়। এই জিব্বার মুখের উপর আঘাত করা, এটা তো এর আগে শোনা যায় না বাংলাদেশে, এই প্রথম ঘটলো। এই কালচার আসলো কোথা থেকে? প্রশাসনের ভাইদের কাছে আমরা রিকোয়েস্ট করব, সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক না কেন, যারাই তাকে পিটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা আপনারা করুন প্লিজ। কারণ কি, এভাবে একটা সমাজ চলতে পারে না, এভাবে একটা সমাজ চলতে পারে না। যারা এই কাজটি করেছেন, একজনক কাজ করেছে, দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক। সে যেই গোত্রেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ আইয়ামে জাহিলিয়াতেও হয়তো বা মানুষ এভাবে আরেকজনের উপর হামলে পড়ত না, সেখানেও ঘটনা ঘটেছে। আইয়ামে জাহিলিয়াতেও তো মানুষ এভাবে মানুষকে রাতের অন্ধকারে ধরে জিব্বা কেটে দিত না। মক্কা বিজয়ের পরে কাফেররা আতঙ্কিত হয়ে গেছে যে না জানি এবার কি হয়, না জানি কি হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রনায়ক হয়ে গেছে, আমরা যে অত্যাচার করেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে ওই কাফেরদেরকে মাফ করে দিয়েছেন। নবীজির এই মহান অভাবতা দেখে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন। সেখানে আপনি কিভাবে একজন আলেমকে এভাবে আঘাত করতে পারেন? আবার বলি, মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, এই জন্য মেরে ফেলা, আঘাত করা, হত্যা করা, এটা কখনো কোনো প্রকৃত মুসলমানের জবাব হতে পারে না। এরা আসলে ইসলাম বোঝে না, এরা আসলে দিন বোঝে না, বরঞ্চ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যেখানে যাকে যেভাবে পেটানোর প্রয়োজন, আঘাত করার প্রয়োজন, এরা পেটায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, আলেমদেরকে সম্মান করুন। কেয়ামতের আগে আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, এবং আলেমরা যখন উঠে যাবে, এলেম তখন উঠে যাবে। আপনারা কেন বুঝেন না যে আলেম সমাজই কিন্তু আজকে এই যে দিনটাকে প্রচার করছে, দিন মানুষের সামনে তুলে ধরছে, দিনের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করছে, কোরআন হাদিসের জ্ঞানগুলো মানুষের মধ্যে বিতরণ করছে। তো আলেম যদি সমাজে না থাকে, মানুষ নামাজ শিখবে কোত্থেকে, দিন শিখবে কোথা থেকে, ইসলাম শিখবে কোথা থেকে? তো আলেমদেরকে বিনাশ করা মানে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, আলেমদেরকে বিনাশ করা মানে হচ্ছে পৃথিবীকে গজবের দিকে ঠেলে দেওয়া। আলেমদেরকে বিনাশের চিন্তা করা যাবে না। সমাজের মধ্যে যারা এই সমস্ত কাজগুলো করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আলেমদেরকে সম্মান করুন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা, নবীদের কাজগুলোই তো আলেমরা করছেন। নবীরা যে কাজ শিখিয়ে গেছেন, দাওয়াতি কাজ, সেই কাজগুলো আলেমরা গোটা দুনিয়ায় বিভিন্ন হালাকার মাধ্যমে, তারপর মসজিদ মাদ্রাসা, বিভিন্ন দিনী মার্কাজের মাধ্যমে মানুষের মধ্যে বিতরণ করছেন। আসুন আমরা আলেমদেরকে সম্মান করি, ভালোবাসি, মহব্বত করি, সবাই আমরা ভাই ভাইয়ের মতো থাকি। মানুষকে মারধর করা, কাউকে আঘাত করা, তারপরে রাতের অন্ধকারে হামলে পড়া, এগুলো কখনোই নবীজির শিক্ষা হতে পারে না, ইসলামের শিক্ষা হতে পারে না। এগুলো হচ্ছে মূর্খতা, এগুলো জাহালাত। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক। যে ভাইকে আক্রমণ করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।